দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দরিদ্র জনগোষ্ঠীর সামনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে সাহায্য দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলোকে ইতিমধ্যে সাকিব এবং মুশফিকুর রহিমের সংমিলিত উদ্যোগে বগুড়া জেলার তিন শতাধিক এর উপর বিভিন্ন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দা সাকিব আল হাসান ফাউন্ডেশন এছাড়াও নিজ জেলায় মাগুরায় পনেরোশো পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন সাকিব অন্যদিকে মিশন সেভ বাংলাদেশের উদ্যোগে প্রায় দুই হাজার অসহায় পরিবারকে সহায়তা দিয়েছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন এখন পর্যন্ত খেটে খাওয়া মানুষদের খাদ্য সহায়তা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে মিশন সেভ বাংলাদেশ এছাড়াও কনফিডেন্স গ্রুপের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে করোনা টেস্ট কিট সরবরাহ দিয়েছে সাকিবের ফাউন্ডেশনটি সাকিবের ফাউন্ডেশনে বিশ লাখ টাকার অনুদান দিয়েছে কনফিডেন্স গ্রুপ সবশেষ নিজের কেরিয়ারের সেরা ব্যাটটি নিলামে তুলে বিশ লাখ টাকায় বিক্রি করেছে সাকিব যার পুরোটা অর্থ যাবে দরিদ্র মানুষদের সহায়তায় করোনার এই মহা মহাদুর্যোগের সময় সাকিব আল হাসানের এসব উদ্যোগ বেশ প্রশংসা করিয়েছে কিন্তু তার সাথে সাথে বেশ সমালোচনার মুখে পড়েছে সাকিব করোনার প্রাদুর্ভাবের মধ্যেই সাকিবের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলনে নামেন তাদের অভিযোগ ছিল চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না তাদের ফার্মটি সাকিবের নামে থাকলেও এটার দায়িত্বে আছেন অন্য একজন বলে জানা গেছে সাকিবুল হাসান অ্যাগ্রো ফার্মটির তত্ত্বাবধানে আছেন সগীর হোসেন সাকিব ফার্মটি দেখাশোনা করেন না বলেও জানা গেছে তবে পরবর্তীতে এই বিষয়ে সাকিবের নজরে পড়লে দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন নিজ উদ্যোগে পরিশোধ করেন সাকিব এবং নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন এ ঘটনার জন্য আল হাসান বেশ সমালোচিত হয়েছেন